আই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বি এম ব্লগ অ্যান্ড টিপস আজ দেখাবো মুড়ি আর ডিম দিয়ে একটা মজার নাস্তা রেসিপি খুব অল্প সময়ে এই নাস্তাটা তৈরি করা যায় খেতে কিন্তু অনেক মজার চলুন শুরু করি চুলার উপর একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ রান্নার তেল চাইলে আপনারা সরিষার তেল নিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আপনারা চাইলে এখানে রসুন কুচি করে দিতে পারেন সাথে দিয়ে নিব মরিচ কুচি এবার পেঁয়াজ মরিচটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব ভাজা হয়ে গেলে এভাবে একটা সাইড করে নিচ্ছি এর মধ্যে এখন একটা ডিম আমি ভেঙে দিব আর ডিমটা আমি স্ক্রাম্বল করে নিব ডিমটা দেওয়ার সাথে সাথেই আমি ডিমটাকে ভেঙে দিব না কিছুক্ষণ অপেক্ষা করব ডিমটা কিছুটা শক্ত হয়ে এলে তারপর একটা সাইড থেকে আমি টুকরো টুকরো করে নিব স্পেসুলাটা দিয়েই আমি এভাবে ছোট ছোট টুকরো টুকরো করে নিচ্ছি সবগুলো টুকরো টুকরো করে নেওয়া হয়ে গেলে পেঁয়াজ এবং মরিচের সাথে মিশিয়ে নিব এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি মুড়ি মুড়িতে কিন্তু লবণ থাকে তাই লবণের পরিমাণটা বুঝে দিতে হবে তারপর এভাবে মিশিয়ে নিব চুলা রাচটাকে এ পর্যায়ে আমি লয়ে রেখেছি মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ধনে পাতা আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মুড়িটা মুচমুচে হয় আমার এটা হয়ে গেছে এবার নামিয়ে নিব আর এই নাস্তাটা কিন্তু গরম গরম খেতে হবে নইলে মুড়িটা চুপসে যাবে তৈরি হয়ে গেল ডিম মুড়ি দিয়ে একটা মজার নাস্তা আশা করছি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ